আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আমাকে একটা প্রশ্ন সবাই করছে যে ভাইয়া কেন স্কুল বন্ধ দিচ্ছে, স্কুল তালা দিয়ে রেখেছে, স্কুলে ক্লাস হচ্ছে না, শিক্ষকরা সবাই ঢাকা গেছে, এক্ষেত্রে কবে স্কুল খুলবে। স্কুল এই কারণে বলছি, কলেজে এরকম ঘটনা ঘটেনি, শুধুমাত্র স্কুল পর্যায়ে ঘটনা ঘটেছে। মূলত ঢাকাতে শিক্ষকরা একটা আন্দোলন করছে, তাদের সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ তাদের ক্লাস কার্যক্রম বন্ধ রেখেছে এবং তারা বর্তমানে শিক্ষকরা ঢাকায় অবস্থান করছে। এক্ষেত্রে তাদের উপরে এর আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে পিটুনি দেওয়া হয়েছে এবং তাদের সাথে বেশ অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাব এলাকায়। তো এক্ষেত্রে তারা রাস্তা অবরোধ করে কয়েকদিন ধরে আন্দোলন করছিল। তাদের দাবিও ছিল সরকারিকরণের ব্যাপারে, যে তাদের যেন সরকারিকরণের দাবি মেনে নেওয়া হয়। আরও বেশ কিছু দাবি থাকতে পারে, ব্যাপারটা আসলে ওরকমভাবে যাচ্ছি না, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে বন্ধ হয়েছিল মূলত এই কারণে। মূলত তারা ক্লাস কার্যক্রম বন্ধ রেখেছে, জাস্ট তারা বাধ্য হয়েছে, তারা চাচ্ছে জাতীয়করণের দাবি বাস্তবায়ন করতে। এই জন্য তারা কর্মসূচি পালন করেছে এর আগেও, এখন লাস্ট পর্যায়ে তারা এসে কর্মসূচি পালন করছে, যেখানে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে বিভিন্ন শিক্ষকরা, তাই ক্লাস বন্ধ আছে। এখন ক্লাস কবে খুলবে এরকমের কোনো তথ্য তারা এখন পর্যন্ত শিক্ষকরা গণমাধ্যমে কোনো কিছুই জানায়নি। এখানে যে সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বা বন্ধ রয়েছে এই মুহূর্তে, তাদের একটা কথাই হচ্ছে যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তখন তারা ক্লাসে ফিরে যাবে, তার আগে আপাতত তারা ফিরছে না। এক্ষেত্রে এই জন্য হয়তো বা সময় লাগতে পারে, হয়তো বা এক দুই দিনের মধ্যে সমাধান হয়ে যেতে পারে, হয়তো বা আরও বেশিও লাগতে পারে। তবে আশা করা যাচ্ছে এটা শিক্ষা মন্ত্রণালয় বা যারা সুনির্দিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং খুব তাড়াতাড়ি শিক্ষকরা ক্লাসে ফিরে আসবে। এখানে একটা প্রশ্ন আমাকে অনেকেই করতেছে, ভাইয়া এই সমস্যার কারণে এবার যারা সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে, বিশেষ করে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তাদের কোনো ধরনের ইফেক্ট পড়বে কি না, তাদের কোনো সমস্যা হবে কি না? সিম্পল বিষয়, তাদের কোনো সমস্যা হবে না, তাদের মতো করে পরীক্ষা দিতে পারবে। যদি এই আন্দোলন অনেক বড় আকারে রূপ নেয়, দেখা যায় এক দেড় মাস বা দুই মাস স্কুল খুলছে না, তখন হয়তো সমস্যা হইতে পারে, তবে সেরকমটা হবে না আশা করা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে যদি তোমার কোনো সমস্যা না হয় এবং সিম্পলভাবে মানে বলা যায় যে খুব কয়েকদিনের মধ্যে মিটিয়ে যায়, তাহলে বিষয়টা স্বাভাবিকভাবে থাকবে এবং তোমাদের পরীক্ষা স্বাভাবিকভাবে ফেব্রুয়ারিতেই হবে, ঠিক আছে? যদি বাই চান্স হয় তখন তো সেটা জানা যাবে, বাট আপাতত তোমরা তোমাদের মতো করে পড়াশোনা কন্টিনিউ করো। যে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সেগুলো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে যদি তারা তাদের দাবিগুলো মেনে নেয় এবং তারা হয়তো বা ক্লাসে ফিরে যাবে। এক্ষেত্রে শিক্ষকদেরকেও সম্মান এবং তাদের যে সরকারিকরণের দাবি এটার প্রতি সম্মান রইল, কারণ তারা তাদের জায়গা থেকে একটা দাবি তুলেছে, হয়তো সেটার অবশ্যই যৌক্তিকতা রয়েছে, তাদের কথাগুলো শুনে এটা যত তাদের সম্ভব ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই হচ্ছে আপাতত এই বিষয় নিয়ে আপডেট তথ্য। যদি শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি বন্ধ থাকে বা এ ব্যাপারে যদি শিক্ষা রিলেটেড অর্থাৎ পড়াশোনা রিলেটেড বা শিক্ষার্থীদের নিয়ে কোনো তথ্য দরকার হয়, আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দিব। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।